গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ঢাকা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ ডুইং গুড। সাদমান হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কী হতে চলছে সবাই হয়তো টাইটেল, থামনেল সব কিছু দেখে বুঝে ফেলেছেন অলরেডি। হ্যাঁ, আজকের ব্লগটা হতে চলছে, আমি আগের ব্লগে বলেছিলাম যে আমরা সামার এবং ঈদকে উপলক্ষ করে কিছু প্রোডাক্ট লঞ্চ করছি। তো আজকে সেই প্রোডাক্টগুলো ফ্যাক্টরি থেকে এসে পড়েছে অলরেডি, কালকে রাত্রে এসে পড়েছে। তো আজকে এখন আমরা শ্যুট করব, কারণ সামনে রমজান, তো রমজানে শ্যুট করা যাবে না, আর রমজানে সবাই রোজা রেখে শ্যুটও করতে পারবে না, আর তখন আপনার ওই রেস্টুরেন্ট টেস্টুরেন্টগুলো এত খোলা থাকবে না, প্লাস আপনার ওই রোজা রেখে সবাই সময় দিতে পারবে না, যার কারণে যেহেতু আমরা ঈদ উপলক্ষে আর সামার উপলক্ষে ই করছি, তাই এত দ্রুত আর কি শ্যুটটা করাতে হবে। মানে কাল প্রোডাক্ট আসছে আর আজকের মধ্যে এই শ্যুট করাতে হচ্ছে এরকম আর কি। আর এর আগের বার হইলে যখন আমরা অন্যান্য প্রোডাক্ট ই করতাম, তখন আর কি এই সময় নিয়ে লোকেশন টোকেশন দেখে তারপর হাতে কিছু সময় রেখে তারপর শ্যুট করা হতো, বাট এখন টাইম যেহেতু শর্ট, তারপর আবার কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিসের ব্যাপার আছে, তো সেই সব কারণে এখন আজকে শ্যুটটা করতে হচ্ছে। আর আজকের শ্যুটটা বেসিক্যালি আমরা করব কোথায় এখনও লোকেশনটা ঠিক করা হয় নাই। লোকেশনটা মেবি সুহাগ ঠিক করছে, তো সুহাগের সাথে দেখা হবে একটু পর। এখন বাজে অলমোস্ট 9:55 মতো, প্রায় 10টা বাজে। তো আমি এখন রেডি হয়ে বেরোবো, মানে সকাল সকাল একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করছি। ইউজুয়ালি 10টাও কিন্তু অনেক সকাল, বাট আমি একটু আগে যেহেতু লেট করে শুইতাম, তারপরে লেট করে উঠতাম, আর এখন একটু হেলদি লাইফটা লিড করার চেষ্টা করছি আর কি, যার কারণে একটু 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 আর্লি আর কি ওঠার চেষ্টা করছি, দ্যাটস ইট। তো এখন আর কি বেরোবো বাসা থেকে, তো বাসা থেকে বের হয়ে দেখি কারা কারা আজকে শ্যুটে আছে, তো চলুন আমার সাথে যাওয়া যাক। তো বলতে না বলতে এখন আমরা আছি চা টাইমে, আর আজকের টোটাল শ্যুটটাই হবে চা টাইমের ভিতরে, কারণ আউটডোরে প্রচুর প্যারা, চেঞ্জিং টেঞ্জিং বিষয় নিয়ে আর কি অনেক প্যারা খাইতে হয়। আর সাথে আছে আমাদের আজকের মডেল জুয়ের। আলহামদুলিল্লাহ গাইস, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, তোমাদের সাথে কাজ করে খুবই খুবই আনন্দিত আমি। তোমার সাথে আমাদের প্রথম কাজ হয়েছিল দিয়াবাড়িতে, দিয়াবাড়ি একটা পাঞ্জাবি শুটে। হ্যাঁ, পাঞ্জাবি শুটে, উত্তর 58 নম্বর সেক্টর। নাও ইট ইজ, ওই জায়গাটা অনেক পপুলার, বাংলাদেশ মিডিয়ার নাটক ইউটিউবার্সরা ওই জায়গায় শুট করতেছে। রিসেন্টলি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস তানজিম দিশা, তারপর ইরফান, সালমান মুক্তাদি, তারপর তাওহিদ আফ্রিদি, অপূর্ব, ওরাও শুট করে আসছে জায়গায়। আর বাংলাদেশে বর্তমান ফেমাস ইউটিউবার অ্যান্ড সেলিব্রিটিসরা ওই জায়গায় শুট করতেছে। বাংলাদেশে দেখা যায় মোস্ট অফ দ্য যে ফেসবুক, ইনস্টাগ্রাম, যে টিকটকার্সরা ভাইরাল, তারা ওই জায়গায় শ্যুট করতে যাচ্ছে। আচ্ছা, তুমি কি ওই জায়গায় শ্যুট করার জন্য ওই জায়গায় বাসা নিছো? না, ইটস নট লাইক যে আমরা শ্যুট করার জন্য বাসা নিছি, বাসা নিই হাউস। যদি চিন্তা করা হয় যে বাংলাদেশের কারেন্ট সোসাইটি অ্যান্ড প্লেস, ওই জায়গাটা হচ্ছে ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য আপগ্রেডেড প্লেস অ্যান্ড বিউটিফুল প্লেস। ওই জায়গায় মার্কেট থেকে শুরু করে শপিং মল, বিল্ডিংস, খেলার মাঠ সব কিছুই আছে। সো ইটস ইজি টু লিভ দেয়ার অ্যান্ড people are so much friendly. আর ওই জায়গায় তোমার নেচারে খুব কাছাকাছি থাকা যায়, ওটা একটা অ্যাডভান্টেজ। পাশে লেক, বিউটিফুল ভিউস, তারপর পিছে হচ্ছে কাশবন। আমাদের ওই জায়গায় দেখা যায় যে সোসাইটির চারপাশ দিয়ে যদি হিসাব করো, এক পাশে হচ্ছে তোমার দিয়াবাড়ি দেখা যাচ্ছে, নার্সারিস আছে, আরেক পাশে কাশবন, দুই পাশে লেক। সো ওভারঅল প্লেসটা খুব ভালো। তো আজকে আমাদের টোটাল মডেল মেবি 4 থেকে 5 জন মেবি। হ্যাঁ হ্যাঁ, আর আজকে আমরা শ্যুট করছি ইউনিসেক্স টি শার্টে, যেগুলো আমাদের সামার আর ঈদ উপলক্ষে আনা হয়েছে, আর সাথে ওইটার কমপ্লিমেন্টারি হিসাবে ফ্রি হিসাবে মাস্কও আছে। তো আমরা ওয়েট করছি বাকি মডেলদের জন্য, ওই তো বসে আছে আয়সা, মানে ওরা প্যারা দেওয়া যায় সবসময়, আর বাকিরা আসছে, তো ওরা আসলে আর কি আজকের মতো শ্যুটটা শুরু করবো, এই হলো অবস্থা আর কি। তো এখন অলমোস্ট বাজে 12:07 মতো, আর যাদের বাকি ছিল আসার তারা সবাই এসে পড়েছে। ওরা তো আগেই দেখাইছি, মিনহাজও আগে এসে পড়েছে। প্রান্ত দা আছে, কি অবস্থা? তো তোমার সাথে আমাদের প্রথম শ্যুট ছিল উইন্টারের সুইটশার্ট, কেমন লাগছে সেটা? ভালো লাগছে, তার জন্য আবার ছুটে আসছি। কিন্তু তোমার তো ভাই পচানি দিয়ে দিছে ওই জায়গায়। আচ্ছা, তোমরা এর উল্টা পাল্টা এই র্যান্ডম এক্সপেরিমেন্ট আর মাথা কার আসছিল মাথায়? আচ্ছা, আর এই জায়গায় আছে আমাদের আরেক ভাই মামুন ভাই, আর এই জায়গায় সোহাগ তো আছেই,
আর এই জায়গায় আছে একজন বিশেষ ব্যক্তি, মানে আজকের আমাদের সামার আইটেমের ফার্স্ট কাস্টমার। তো কয়টা দিছো ওরে? দুইটা। তো ওরে দেওয়া হয়েছে কোনটা কোনটা, ব্ল্যাক আর পিঙ্ক? তো তোমার নামটা কি ভাইয়া? আচ্ছা, তোমার কেমন লাগছে প্রোডাক্ট, কেমন লাগছে? মাস্কটা খুলে বলো, প্রোডাক্ট কেমন লাগছে? তাই হচ্ছে অবস্থা। আর 12টা বলবো বাজে, শুরু করো নাকি সবাই হাফ প্যান্ট খুলে দিও। আপনি কি আমাদের টিকটকার মনে করতেছেন? এই জায়গায় আপনার মাস্ক আর ইয়ারফোনের ঝুলানো, তো তাই আমি একটু কনফিউজ হয়ে গেছি। বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট, তো কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ গাইজ, আমরা ক্যালিফোর্নিয়া ট্রেন্ডের আজকে কিছু প্রোডাক্টে শ্যুট করছি। আপনারা অবশ্যই অবশ্যই ক্যালিফোর্নিয়া ট্রেন্ডের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, চেক করবেন, ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, এবং আশা করি আপনাদের প্রোডাক্ট ভালো লাগবে। আর ওরে পরে দিছে এই কালার গ্রিন, গ্রিন কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ প্যারা নাই ছিল। আর ওই জায়গায় আরেক আপু আছে, আপুকে টিকটক করেন, মুখ ঢাকা রাখছেন কেন? তো আপুরকে বলা হয়েছে পিঙ্কটা, আর এখানে প্রান্ত ভাইয়ের যেটা হয়েছে সবসময় একটা সমস্যা হয়ে যায় সাইজ নিয়ে। আর তুমি তোমার ফিটনেস চেক করবা নাকি? তুমি তো পাঞ্জাবি হয়ে গেছো। বেস্ট ট্রাই, ফিটনেস চেক করো, ফিটনেস চেক করো। আর ওই জায়গায় তো মামুন ভাই আছে, আগেই বলছি। আর এই জায়গায় আছে, এই জায়গায় আছে টিকটকার বিজয়া। তো ওই জায়গায় সুহাগ আর মিনহাজ যারা এবং বাকি যারা আছে ফিমেল মডেল তাদের শ্যুট চলছে, আর আমরা এই জায়গায় বসে আছি। আর এখানে আছে জুহাহের প্রান্তদা, আর বারে বারে নাম বলে যাই মামুন ভাই। তো কেমন লাগছে আজকে? ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। আর তোমার বেসিক্যালি তোমার কাজ করতে আমার ভালো লাগে। আর কিন্তু তোমার আমি সাইজ নিয়ে প্যারা দেই, আমার সাইজ স্ট্যান্ড হইছে একটা ভালো আমার সাইজ হয়ে যায়। ইনশাআল্লাহ তুমি নেক্সট টাইম ঠিক করবে না? তোমারটা হয়েছে কি, কারণ তোমার তো লম্বা অনেক তুমি, তার কিন্তু তুমি তোমার ফিটনেসের দিকে তুমি খেয়াল করো না, যার কারণে ওই প্রোডাক্ট যেগুলো নিয়ে আসি সেগুলো আর কি তোমার আর কি একটু ওভার সাইজ হয়ে যায়। স্পাইসি এন্ড হট থাকতে বেশি ভালোবাসি, সেক্সি থাকতে বেশি ভালোবাসি। হ্যাঁ ওয়েট, আমার ফিটনেস কিন্তু ঠিক আছে, হাই কোনো যে আমার টাইট হইছে কেন? টাইট হইছে ওই যে তুমি বলছো। হ্যাঁ আমি কি, তোমার তো আমরা তো এটা নিয়ে আসছি এল সাইজ, তোমার তো দরকার এক্সেল। তোমার এক্সেল? তোমার এক্সেল দরকার না, আমার এলই দরকার। তোমার হচ্ছে আমার ক্যান্ডেল মোমেন্ট সাম্পল। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি তোমার ফিটনেসের উপর কাজ করো, সেটা এটা তো আমাদের ব্যর্থতা না, ওইটা ঠিক আছে। উনি একটু ও না, ওনারটা তো সাইজ একটু ছোটো সাইজ লাগবে, এশিয়ান সাইজ না। স্যার আমাদের রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম। চলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, চল।
জুস জুস আইরন ম্যান জুস হ্যাঁ এখন গ্রুপ ছবি তো এই জায়গায় আছে আমাদের গলায় তালা মিনহাস এই গ্রুপ ছবিটা ওকে আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন গলায় তালা মিনহাস কুত্তার গলা স্ট্রিম ম্যাড বয় ম্যাড বয় বয় বয়1987 লোকটা হচ্ছে রাত করে যেহেতু জানাতে জার্মানিতে শিখতে থাকে তো রাত করে সুইমিং পুলে চান করছে রাত্রে রাত দেন ওনার সাথে একটা আনবিলিভেবল কাহিনী হয়ে গেছে গেস ওয়াই নো আইডিয়া লোকটা ভিজে গেছে মানে এত সিরিয়াস ইস্যু বইলা তারপরে সুইমিং পুলে নাইমে ভিজে গেছে কোন দ্য হেল সিস্টেম ইজ ফেল তুমি এত ক্রিঞ্জ কেন ভাই আমি লুঙ্গি নিচের ফ্যান আমার লুঙ্গির নিচে ফ্যান তুমি লুঙ্গি আমার গার্লফ্রেন্ড আমার ফ্যান আরে ভাই এত র‍্যাপার আছে দিছি আমার গার্লফ্রেন্ড নেই চিয়ার্স চিয়ার্স আরে কিন্তু মিল চেক গাইস হ্যাঁ চা টাইমে আসি বলে শুধু শুধু চা খাইতে হবে এমন কথা আমাদের মিল শেক শেক করে খাই ইনোসেন্ট ছেলে অনেক আব্বু ছোট ছেলে মিল খেতে ভালোবাসি তো মোটামুটি আমাদের শ্যুট করে বেরোলাম আর বাকি সবাই চলে গেছে এখন অলমোস্ট বাদে চারটার মতো আর সাথে আছে মিনহাস মিনহাস কেমন ছিল দিন আজকের মোটামুটি অনেক ভালোই আছি হ্যাঁ আর এই রেস্টুরেন্টটা পুরোপুরি খালি ছিল যার কারণে আমাদের এত প্যারা খাইতে হয় নাই তো মোটামুটি ওভারঅল চারটা প্রোডাক্টের শ্যুট ছিল ডান তো এখন চলে যাবো বাসায় বাসায় গিয়ে বাকি কথা ডিসকাস করছি বাই তো এখন চলে আসছি বাসায় আর আজকে সারাদিনের ওভারঅল যা শ্যুট ছিল সব কিছুই আপনারা হয়তো ব্লগে দেখেছেন জানি না ব্লগটা কেমন হয়েছে একটু উল্টাপাল্টা অগোছালো ছিল কারণ যখন শ্যুট থাকে তখন প্রচুর কাজ থাকে আর আমরা না করলেও সোহাগের প্রচুর পেরে গেছে কারণ এই সব কিছু একটা জায়গা থেকে ওই স্ক্রিন প্লে থেকে একদম ফাইনাল আউটপুট পর্যন্ত অনেক প্যারা থাকে ফটোগ্রাফার প্লাস আপনার সিনেমাটোগ্রাফি যারা করে তো প্রচুর প্যারা থাকে আর হিউজ থামস আপ ফর সোহাগ কারণ এই সবগুলো টি শার্ট সোহাগ ডিজাইন করছে তো আই হোপ ভালো একটা ভালো পজিটিভ রেজাল্ট আসবে আর যে টি শার্টগুলো আপনারা দেখেছেন যেগুলো আজকে শ্যুট করা হলো সেগুলো যদি কেউ পার্সোনালি নিতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে সরাসরি সেখানে নকলে হবে আর প্রাইসের ব্যাপারে যদি বলি একদম লিমিটেড প্রাইস মানে একদম লিমিটেড প্রাইস এটা পোস্টে দেওয়া আছে এখনও আমি প্রাইসটা ঠিক করে নেই বাট কম প্রাইসে দিব তো সেক্ষেত্রে এই ব্লগ আস্তে আস্তে ততদিন পর্যন্ত সেটা আপলোড হয়ে যাবে তো যারা যারা নিতে চাও সরাসরি পেজে অথবা ইনস্টাগ্রাম আইডিতে নক করতে পারো আর বাকি যারা ছিল অনেকের সাথে আমাদের আজকে ফার্স্ট মিট বাট আমরা যেভাবে ফ্রেন্ডলি আর কি ডিল করি সেক্ষেত্রে সবাই এরকম মনে হয় না যে ফার্স্ট মিট তো সব কিছু ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল রেস্টুরেন্টটাও ভালো ছিল তাদের এনভায়রনমেন্ট তাদের যে কোঅপারেশন সব কিছু ভালো ছিল তারা শ্যুট টুট বেসিক্যালি রেস্টুরেন্টে প্যারা দেয় অনেক বাট তারা অনেক ফ্রেন্ডলি শ্যুটের সময় দিছে আমাদেরকে আমরা অলমোস্ট 4-5 ঘন্টার বেশি শ্যুট করছি আর এই হচ্ছে ওভারঅল অবস্থা যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টেক তো এখন অলমোস্ট বাজে 12:07 আর এখানে আছে আগেই দেখাইছি মিনহাস আছে আরে কি করতাছো কি করতেছ